retrieving data using subqueries. Lesson agenda, retrieving data using a subquery as a source. Subquery kothay kothay use hoy amra bolechhilam tar moddhe ekta chilo ki subquery from closed user. Source, that means apni jekhan theke data ta retrieve korchen apni ekta select statement chalachilen kichur pore ekta table ba view upore kintu ekhane কোন টেবিল বা ভিউ না ইউজ করে আপনি কি করবেন ফ্রম ক্লজে আরেকটা সাবকোয়েরি মানে সোর্স হিসেবে একটা সাবকোয়েরি ইউজ হবে যেটাকে ইনলাইন ভিউ বলে ডিটেইলিং ডেটা ইউজিং এ সাবকোয়েরি এজ আ সোর্স দেখেন সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সিটি ফ্রম ডিপার্টমেন্টস ন্যাচারাল জয়েন এখানে আরেকটা টেবিলের নাম হওয়ার কথা ছিল না কিন্তু এখানে আরেকটা টেবিলের নাম না হয়ে এই যে ন্যাচারাল জয়েন কিওয়ার্ডের আগে একটা টেবিলের নাম হবে পরে আরেকটা টেবিলের নাম হবে এখানে পরে একটা টেবিলের নাম না হয়ে এখানে একটা সাবকোয়েরি ইউজ হয়েছে সোর্স মানে কি কোন এক যে সোর্স থেকে টেবিল বা যেখান থেকে আপনি ডেটা রিসিভ করবেন এখানে আপনি এই কোয়েরিটা দিয়ে একটা ভিউ তৈরি করেও ন্যাচারাল জয়েনটা করতে পারতো এখানে ভিউ তৈরি না করে আপনি কি করলেন সাবকোয়েরিটা করলেন সাবকোয়েরি ইউজ করলেন ন্যাচারাল জয়েন করলেন এমনটাও হতে পারে অনেক সময় দেখা যায় যে ধরেন টেবিল বা ভিউ তৈরি করার পারমিশনটা আপনার নেই যে স্কিমাটা আপনি ইউজ করছেন সেই স্কিমাতে টেবিল বা ভিউ তৈরি করার পারমিশন আপনার নেই তখন আপনাকে ইনলাইনে একটা ভিউ এই যে সাবকোয়েরি ইনলাইন ভিউ বলা হয় ফ্রম ক্লোজে যে সাবকোয়েরি ব্যবহৃত হয় তাকে ইনলাইন ভিউ বলা এখানে কি হবে দেখেন ডিপার্টমেন্টস গুলো আছে ডিপার্টমেন্টস টেবিলে আর ইউরোপিয়ান সিটিতে যে লোকেশন গুলো আছে সেগুলোর মধ্যে ন্যাচারাল জয়েন তার মানে যেই ডিপার্টমেন্ট গুলো ইউরোপে অবস্থিত সেই ডিপার্টমেন্ট গুলো আমরা পাবো এখানে দেখেন রেজাল্ট লন্ডন অক্সফোর্ড মিউনিক মিউনিক কোথায় জার্মানি লন্ডন মিউনিক অক্সফোর্ড সেম কাজটাই দেখেন এখানে কি করা হয়েছে ইউরোপিয়ান সিটিজ নামে একটা ভিউ তৈরি করা হয়েছে দেখেন এই যে আপনার যে সাবকোয়েরিটা একটু আগে আমি দেখালাম যদি ভিউ তৈরি করার পারমিশন থাকে যাতে আগে একটা ভিউ তৈরি করে দিলেন ভিউ নেম হচ্ছে ইউরোপিয়ান সিটিজ এখন কোয়েরিটা কি হচ্ছে দেখেন সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সিটি ফ্রম ডিপার্টমেন্টস ন্যাশনাল ট্রায়াল ভিউ এই ইউরোপিয়ান সিটির পরিবর্তে আপনি সাবকোয়েরিটা ইউজ করবেন ক্লিয়ার বিষয়টা এখন যদি আমি একটা ভিউ তৈরি করি তাহলে কি পাবো সেম রেজাল্ট পাবো দেখেন আমি একটা ভিউ তৈরি করে নিলাম ইউরোপিয়ান সিটিজ এখন আমি যেটা করব ন্যাচারাল জয়েন ইউজ করে ডিপার্টমেন্টস এবং ইউরোপিয়ান সিটি থেকে ডেটা রিট্রিভ করব সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সিটি ফ্রম ডিপার্টমেন্টস ন্যাশনাল জয়েন ইউরোপিয়ান সিটিজ সেম রেজাল্ট পেয়েছেন তাহলে আমরা কি পেলাম যদি সোর্স হিসেবে কোনো সাবকোয়েরি ব্যবহৃত হয় সেটাকে আমরা ইনলাইন ভিউ বলি আর সোর্স হিসেবে সাবকোয়েরি ব্যবহৃত হতে পারে বা ফ্রম ক্লোজে যে সাবকোয়েরি ব্যবহৃত হয় তাকে ইনলাইন ভিউ বলে You can use a subquery in the from clause of a select statement which is very similar to how views are used. A subquery
in the from clause of select statement is also called an inline. A subquery in the from clause of a select statement defines a data source for that particular select statement and only the select statement. As we the database view, the select statement in the subquery can be as simple or complex as you want. When you when a database view is created, the associate select statement will store data dictionary. At the view to equal le, koi select statement ta store thake kotha hai? Data dictionary te. At view data kotha thake? Database ke liye upore dekho view to equal. Shekhane thake. In situation where you do not have necessary privilege to create database views. Amra je ekhane inline view to equal le dekhane apnar ডেটাবেস ভিউ তৈরি করার জন্য যে পারমিশন লাগে সেই পারমিশনের কোনো প্রয়োজন নেই, মানে পারমিশন না থাকলেই আপনি ইনলাইন ভিউটা কাজে লাগাতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা আমরা যখন রিপোর্ট করব, রিপোর্টে তো আলাদা করে আমাদেরকে ভিউ তৈরি করার কোনো স্কোপ থাকবে না, তখন আমাদেরকে এইভাবে সফটওয়্যার ইউজ করে বা ইনলাইন ভিউ ইউজ করে রিপোর্ট করতে হবে। ধরেন আপনার কাছে চাওয়া হলো যে ইউরোপিয়ান সিটিতে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো দেখাও, তখন আপনার তো টেবিল তৈরি করার একটা ফন্টেন্ট বা ইউজার ইন্টারফেস যে আপনি রিপোর্টটা দেখাবেন সেটার ব্যাকএন্ডে থাকবে কি একটা এসকিউএল কোয়েরি, সেখানে কি টেবিল বা ভিউ তৈরি করার অপশন আছে? নাই। এখানে ওখানে একটা কোয়েরি ইউজ করার অপশন আছে, তখন আপনাকে ভিউ ইউজ না করে এই সাবকোয়েরি ইউজ করে বা ইনলাইন ভিউ ইউজ করে ডেটা রিটার্ন করা যায়। এটা তো করেন